আমার প্রিয় ভাইয়েরা, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়, টাইম। কিন্তু আমরা অযথা সময় নষ্ট করে দিচ্ছি, খেলায় খেলায় সময় নষ্ট করে দিচ্ছি। আমরা সময়ের কোনো গুরুত্ব দিচ্ছি না, মোবাইলের পিছনে গেমস খেলে টেলিভিশনের মাঝে আমরা আমাদের সময়কে নষ্ট করে দিচ্ছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরে কসম করেছেন, সময়ের কসম, ওয়াল আসর। আল্লাহ তাআলা নিজে বলছেন সময়ের কসম, আল্লাহ তাআলা এখানে গুরুত্ব বুঝিয়েছেন। সুতরাং আমরা এই সময় নিয়ে আমরা অবহেলা করছি, কিন্তু যখন আমরা মরে যাব, তখন যখন আমরা পরকালে চলে যাব, তখন আমরা এই সময় নিয়ে আফসুস করব কিভাবে আমরা আমাদের সময়গুলো নষ্ট করেছি। যারা জান্নাতে যাবে তারাও আফসুস করতে থাকবে, হায় হায়, যদি এই সময়টা নষ্ট না করে যদি আমি আল্লাহ তাআলার জিকির করতাম, যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরও উচ্চ মাকাম দান করতেন। কিন্তু আমরা এখন অযথা সময় নষ্ট করছি। সময় নষ্ট করা যাবে না, সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য সময়ের কদর করা। যে সময়টুকু আমি পাচ্ছি, যে সময়টুকু আমি সবসময় অবহেলা করে কাটিয়ে দিচ্ছি, এই সময়টুকু কাজে লাগান। আপনি পড়ালেখা করছেন, পড়ালেখার পিছনে সময় কাটান, আপনি এখন মোবাইলের পিছনে সময় নষ্ট না করে আপনি এটাকে আল্লাহ তাআলার জন্য কাজে লাগান, তাহলে আখেরাতে আপনি সাকসেসফুল ম্যান হবেন। আখেরাতে মানুষ যখন জাহান্নামে চলে যাবে, তখন এই দুনিয়ার পিছনের অতীত নিয়ে সে চিন্তা করবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আয় আল্লাহ, যদি আর একটু সময় দেওয়া হতো, আমি যদি আরেকবার দুনিয়াতে যেতে পারতাম, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করতাম, আয় আল্লাহ তোমার বন্দিগি করতাম, দুনিয়াতে সব কাজ বাদ দিয়ে শুধু তোমার ইবাদত করতাম। কিন্তু আল্লাহ তাআলা আর সময় দিবে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন না। এই জন্য এখন থেকে সময়ের গুরুত্ব দিতে হবে, সময়ের কদর করতে হবে। আমাদের আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন, টাইম এস টাইডি ওয়েট ফর নন, আমাদেরকে আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন এটা কখনো বসে থাকবে না, এটা চলে যাবে। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু আহাদুন, সময় কারোর জন্য বসে থাকে না। এই জন্য আমরা অবশ্যই এই সময়ের গুরুত্ব দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে।